আশা করি সবাই ভালো আছো। চিড়িয়াখানা বিবেকানন্দ শিশু তীর্থের আজকে প্রথম এই ড্রয়িং অনলাইন ক্লাস শুরু হচ্ছে। তো এই ক্লাস শুরু করার আগে আমি দু চারটে কথা বলতে চাই আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে। ড্রয়িং ক্লাসটা দেখে তোমরা সবাই বাড়িতে অভ্যাস করবে, কীভাবে আঁকবে, কীভাবে কালার করবে সেগুলো আমি দেখাবো। এখন প্রথমে আমি স্ট্যান্ডার্ড ওয়ানের ড্রয়িং ক্লাস শুরু করছি। তো স্ট্যান্ডার্ড ওয়ানের অনেকগুলো ছবি শেখানো হয়েছে, তার মধ্যে আজকে তোমাদের একটা তরমুজ আঁকা শেখাচ্ছি। তরমুজটা কীভাবে আঁকবে, কীভাবে কালার করবে সেটা দেখে নাও। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো সবার প্রথমে একটা সোজা দাগ দিলাম, তারপরে নিচে একটা দাগ। তো এবার একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি প্রথমে। ত্রিভুজটা আঁকার পরে সোজা নিচের দিকে একটা পয়েন্ট করে এরকম করে রাউন্ড করে দিতে হবে। উপরে আর একটা রাউন্ড করে দিলাম, তার উপরে আর একটা। এই রাউন্ডটা কিন্তু খুব কাছাকাছি হবে। তারপরে এটা মাঝখানের দাগগুলো মুছে দিতে হবে, এটা পরিষ্কার করে নিয়ে আবার এটাকে সুন্দরভাবে দাগগুলো ক্লিয়ার করে দিতে হবে। এবার এখানে তিনটে বীজ এঁকে দিলাম, এবার কালার করছি। যেহেতু তরমুজ লাল কালার হয়, লাল কালারটা দিয়ে পড়বে। সাইডগুলো আগে কালার করবে, তারপরে মাঝখানে এগুলো, কারণ সাইডগুলো সাবধানে করতে হবে, নাহলে বাইরে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সাইডগুলো করার পরে মাঝখানের এগুলো খুব তাড়াতাড়ি মাঝখানের যে রাউন্ডটা আছে এটা তোমরা হলুদ করে দিতে পারো। একটা ডিপ হলুদ আছে, সেই ডিপ হলুদ। আর এখন এটা ডিপ সবুজ করে দিচ্ছি। তারপরে নিচে শ্যাপ গ্রিন, দুটো কালার যদি মিশিয়ে দিতে পারো তাহলে ভালো হয়, আর যদি না পারো তাহলে যে কোনো একটা কালার দেবে। ডিপ গ্রিন, সম্পূর্ণটা ডিপ গ্রিন দিলেও হবে, নিচের টুক সম্পূর্ণটা তোমরা ডিপ গ্রিন দিয়ে ভরে দিতে পারো। আর যদি দুটো কালার দিয়ে মিশিয়ে দিতে পারো তাহলেও হবে।
এবার বীজগুলো, এই বীজগুলো পার্সিয়ান ব্লু দিয়ে বর্ডার করে নাও। তারপরে ব্রাউন, ব্রাউনটা নিচের দিকে একটুখানি দিতে হবে আর উপরের দিকে একটু সাদা রাখতে হবে, তাহলে এটা ভালো দেখতে লাগবে।